নমস্কার বন্ধু, আমি সুমন বিশ্বাস। আজ আমরা কল্পতরু বাংলা সমগ্র ক্লাসের পক্ষ থেকে শব্দের পুনর্গঠন, সমনাম শব্দ এবং সমধ্বনি শব্দ সম্পর্কে আলোচনা করব। দেখো বন্ধুরা, আমি কিন্তু বারবার তোমাদের প্রত্যেকটা ক্লাসেই বলি, ব্যাপারটা কিন্তু বুঝতে হয়, মুখস্থ করে কিন্তু অন্তত ব্যাকরণ আয়ত্ত করা কিন্তু যায় না। দেখো হিসাবটা, দেখো কি বলছি, শব্দের পুনর্গঠন। কি বললাম? শব্দের আমি কি বলছি, পুনর্গঠন, ঠিক আছে। এবার দেখো, এই যে পুনঃ যদি ধরি, পুনঃযুক্ত গঠন যদি শব্দটাকে ভাঙে, পুনর্গঠন, পুনঃযুক্ত গঠন, পুনঃ মানে কি? আবার, ঠিক আছে। এই যে আবার গঠন, অর্থাৎ একটা শব্দের গঠন ছিল, তাকে যদি আবার গঠন করতে হবে, আবার নতুন করে তাকে গঠন করতে হবে, নতুন করে রূপ দিতে হবে, তখন সেটা হবে কিন্তু শব্দের পুনর্গঠন। তাহলে বিষয়টা কি বলতো, যে একটা শব্দকে আমরা একটা জায়গায় একভাবে পেয়েছিলাম, যদি তাকে আবার আমাদের কোনো প্রয়োজনে নতুন করে ভেঙে চুরে রূপ দিতে হয়, ঠিক আছে, এবং সেই শব্দটাকে বলবো কিন্তু আমরা শব্দের পুনর্গঠন। যেমন কি, এমন কিছু মানে অসংস্কৃত শব্দ আছে, সেই অসংস্কৃত শব্দকে সংস্কার করার ফলে বাংলায় তার যে রূপান্তর হয়েছে সেটা কিন্তু শব্দের পুনর্গঠন। অর্থাৎ শব্দটা কিন্তু সংস্কৃত শব্দ ছিল না, শব্দটা কিন্তু অসংস্কৃত শব্দ ছিল, সেই অসংস্কৃত শব্দের সংস্কারের ফলে, সংস্কার মানে হচ্ছে রূপ পরিবর্তন, ঘষা মাজা, নতুন করে রূপ দেওয়া, সেই সংস্কারের ফলে বাংলায় তার যে রূপান্তর, অবশ্যই কোনো জিনিস যখন সংস্কার করে তার রূপান্তর হবে, তার বাড়িঘর ভেঙে গেছে, তার সংস্কার করতে হচ্ছে, সিমেন্ট বালি রং টং করলে আগে যে চেহারাটা ছিল এখন চেহারাটা কি হবে, বদলে যাবে। তাহলে অসংস্কৃত শব্দের সংস্কারের ফলে বাংলায় তার যে রূপান্তর, দেখো এই যে পুনঃ মানে আবার গঠন, তাহলে বাংলায় নতুন রূপটা পেলো। তাহলে এই যে একটা শব্দের যে রূপটা ছিল আবার নতুন রূপটা পেলো, তখন তাকে বলা হচ্ছে কিন্তু আমাদের শব্দের পুনর্গঠন। এই জিনিসটাকেই ডক্টর সুকুমার সেন কি বলছেন, এই জিনিসটাকেই ডক্টর সুকুমার সেন একটা জিনিস বলছেন, কি বলছেন এই শব্দের পুনর্গঠন সম্পর্কে ডক্টর সুকুমার সেন, ঠিক আছে। এই সুকুমার সেন, এই যে ডক্টর সুকুমার সেন কিন্তু বলেছেন যে কোনো কোনো আমাদের দেশি শব্দ হতে পারে বা কোনো বিদেশি শব্দ হতে পারে, ঠিক আছে। কোনো দেশি বা কোনো বিদেশি শব্দকে প্রাচীনতর রূপ দেওয়া হলো, মানে আমরা নিজেরাই কোনো দেশি বা বিদেশি শব্দকে প্রাচীনতর রূপ দিয়ে তাকে ভদ্র সমাজে উপস্থাপন করার নামে কিন্তু কি বলবো আমরা, শব্দের পুনর্গঠন। এবার দেখো কি বললাম, একটা প্রাচীনতর শব্দ একটা দেশি শব্দ হতে পারে বা একটা বিদেশি শব্দ হতে পারে, তাকে প্রাচীনতর একটা রূপ দেওয়া হলো, ঠিক আছে। এবার প্রাচীনতর রূপ দিয়ে তাকে আত্মসাৎ করা হলো, এই যে প্রাচীনতর রূপ দিয়ে তাকে যে আত্মসাৎ করাটা, এই প্রাচীনতর রূপ দিয়ে আত্মসাৎ করে তাকে যখন আমরা এই যে বাংলা ভাষাটায় নিয়ে আসবো, ভদ্রতর রূপ দিয়ে বাংলা ভাষায় নিয়ে আসবো, তারপরে একটা নতুন শব্দ তৈরি হবে, এখানে তাকে বলা হবে কিন্তু শব্দের পুনর্গঠন। যেমন ধরো আমরা যদি শব্দটাকে আমরা বন্ধুরা নিই, ধরো আমরা একটা শব্দ নিলাম, একটা বিদেশি শব্দ, ঠিক আছে, আমি বললাম বিদেশি হতে পারে, সুকুমার বাবু যেটা বলছেন কোনো বিদেশি শব্দ হতে পারে বা কোনো দেশি শব্দ হতে পারে, ঠিক আছে, তার একটা প্রাচীনতর রূপ দেওয়া হলো এবং প্রাচীনতর রূপটা দিয়ে তাকে আত্মসাৎ করে নেওয়া হলো, অর্থাৎ প্রাচীনতর রূপের মধ্যে তাকে ঢুকে নেওয়া হলো, তাকে দেশি হতে পারে, বিদেশি হতে পারে, এবং সেটা যদি কোনো কারণে পরবর্তীকালে বাংলায় ঠাই পেয়ে যায়, তখন তাকে বলা হচ্ছে কিন্তু পুনর্গঠন। বিদেশি একটা শব্দ মানে বলা হলো, বিদেশি শব্দটাকে বলা হলো প্রাকৃত রূপ দেওয়া হলো একটা, ঠিক আছে, যে প্রাচীনতর রূপ দিয়ে আত্মসাৎ করা হলো, এই যে বিদেশি শব্দের প্রাকৃত রূপ দিয়ে হলো, এই যে তুরুক্কু তয়সু রয়হস্যু কয়ে কয়ে হস্যু, ঠিক আছে, এই যে বিদেশি শব্দ, এই যে বিদেশি একটা শব্দ, এবার প্রাকৃত রূপ দিয়ে হলো তুরুক্কু, ঠিক আছে, এই তুরুক্কু থেকে আমাদের যেটা জিনিসটা তৈরি হয়েছে সেটা কি বলতো, তুরস্ক তয়সু রন্তঃসয় কয়, তাহলে তুরস্ক একটা বিদেশ, ঠিক আছে। তাহলে এই যে বিদেশটা, এই যে বিদেশি একটা শব্দ, এই যে তুরস্ক, একে আমরা ভাবলাম কি, এই তুরস্কের প্রাচীনতর রূপ যেটা আমাদের বাংলায় ছিল, প্রাকৃতিকে ছিল, তাকে বললাম তুরুক্কু, সেই তুরুক্কু থেকে এসেছে কিন্তু তুরস্ক শব্দটা, এই তুরস্ককে বলবো কিন্তু আমরা শব্দের পুনর্গঠন, ক্লিয়ার। কিংবা ধরো যে প্রাচীন সংস্কৃত শব্দ, প্রাচীন একটা সংস্কৃত শব্দ ছিল, ঠিক আছে, যেমন এটা বললাম প্রাকৃত শব্দ, প্রাচীন একটা সংস্কৃত শব্দ ছিল বিভিতক, কি ছিল, বিভিতক, বয়সী ভয়দিনী তক, প্রাচীন একটা সংস্কৃত শব্দ ছিল হচ্ছে বিবিতক। এবার দেখো এই যে প্রাচীন সংস্কৃত শব্দ বিবিতক, এই বিবিতক থেকে পরিবর্তন আমরা কি করা হলো, বিবিতক থেকে পরিবর্তন করে করা হলো বহেদক, কি করা হলো, পরিবর্তন করে করা হলো কিন্তু বহেদক, এবার বহেদক থেকে আবার পরিবর্তন করে করা হলো কিন্তু বহেটক। তাহলে এই যে দেখো আমাদের প্রয়োজনে যখন এই প্রাচীন দেশি হতে পারে বিদেশি শব্দে প্রাচীনতম রূপ দিয়ে তাকে আত্মসাৎ করে যখন বাংলায় তার
কে রূপান্তর করে ঢোকানো হলো তখন তাকে বলা হবে কিন্তু শব্দের পুনর্গঠন। কিংবা আমরা যদি ধরো একটা গ্রিক শব্দ নিলাম, একটা গ্রিক শব্দ আছে, ঠিক আছে, সেই গ্রিক শব্দটার নাম কি বলতো? কমেলস, কামেলস, ঠিক আছে। এই গ্রিক শব্দ হচ্ছে এই যে কামেলস, এর থেকে একটা বাংলা একটা শব্দ তৈরি হয়েছে, একে বলা হচ্ছে ক্রোমেলক, ক্রোমেলক, ক্লিয়ার? তাহলে এই যে গ্রিক শব্দ, এই যে কামেলক্স থেকে আমরা বাংলায় পচন করলাম কোমেলক, এটাকে কিন্তু শব্দের পুনর্গঠন বলবো। অর্থাৎ কোনো অসংস্কৃত শব্দের সংস্কারের ফলে যখন বাংলায় তার রূপ দেওয়া হলো এবং রূপের পরিবর্তন ঘটলো তখন তাকে বলো শব্দের পুনর্গঠন। কিংবা ডক্টর সুকুমার সেন বলছেন কোনো দেশি শব্দ বা কোনো বিদেশি শব্দকে যখন প্রাচীনতম রূপ দিয়ে আত্মসাত করে তাকে ভদ্ররূপে উপস্থাপন করা হয় বাংলায় তখন তাকে বলা হচ্ছে কিন্তু শব্দের পুনর্গঠন। যেমন আমরা বলতে পারি তুরুক্ক থেকে তুরস্ক, কিংবা গ্রিক কামেলক থেকে ক্রোমেলক, কিংবা সংস্কৃত বিভিতক থেকে বহেদক বা বহেটক। অর্থাৎ এই শব্দগুলোকে কিন্তু আমরা বলবো শব্দের পুনর্গঠন, যাকে ইংরেজিতে বলছে ব্যাক, মানে ফরমেশন অফ ওয়ার্ড। অর্থাৎ একটা শব্দের গঠন ব্যাক কীভাবে হচ্ছে, পুনর্গঠন মানে আবার কীভাবে গঠন হচ্ছে, সেই জিনিসটাকে এখানটায় দেখানো হয়। তাহলে শব্দের পুনর্গঠন মানে একটা শব্দের গঠন ছিল, তাকে নতুন করে গঠিত করে নতুন করে রূপ দেওয়া যদি হয় তখন তাকে আমরা বলবো কিন্তু শব্দের পুনর্গঠন। আশা করছি ব্যাপারটা বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ। এইবার দেখো আর যে দু জায়গাটায় আছে বা আর যে জায়গাটা আমাদের রয়েছে সেটা কি জিনিস বলতো? দেখো বন্ধুরা, একটা হচ্ছে কিন্তু এই যে তোমার সমনাম শব্দ, কি বলবো, এই যে সমনাম শব্দ বা একে সমরূপ শব্দ বলা হয়। কি বলা হয়? যে সমনাম শব্দ বা একে বলা হচ্ছে কিন্তু সমরূপ শব্দ। এই দেখো বন্ধুরা নামটা, এই যে সম মানে কি সমান, নাম মানে নাম, সম মানে কি সমান, রূপ মানে হচ্ছে চেহারা। অর্থাৎ যাদের চেহারাটা বা নামটা কিন্তু একই রকম হবে, বোঝা গেল? তবে পর্ণমাজে বন্ধুদের একটা কথা বলে রাখি, শিক্ষাকে সকলের দোয়ারে দোয়ারে পৌঁছে দেওয়া পুণ্যের কাজ। তাই এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটি কল্পতরু বাংলা সমগ্রকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও এবং বন্ধুদের মধ্যে যত খুশি বড় শেয়ার করে দিও। আর আমার পর্ণ যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই বন্ধুরা একটা কিন্তু লাইক করে দিও। দেখো বন্ধুরা কি বললাম, এই যে সম, সম মানে কি একই, ঠিক আছে, এই যে নাম, এই যে তাহলে নাম মানে হচ্ছে একই নাম হবে না, তাহলে সম মানে সমান, রূপ মানে কি চেহারা। অর্থাৎ যাদের চেহারা বা রূপটা বা নামটা একই রকম কিন্তু হবে তখন তাকে বলবো কিন্তু আমরা সমনাম বা সমরূপ শব্দ। অর্থাৎ বিষয়টা কি, তাহলে সমনাম বা সমরূপ শব্দটার এই যে বিষয়টা তারা কি হচ্ছে, অর্থাৎ আমরা যদি দেখি একমুখ ধ্বনি পরিবর্তন হয়েছে বা সম্মুখ ধ্বনি পরিবর্তন হয়েছে, একমুখ ধ্বনি পরিবর্তন হতে পারে বা সম্মুখ ধ্বনি পরিবর্তন হবে। কী কী ধ্বনি পরিবর্তন হতে পারে? একমুখ ধ্বনি পরিবর্তন হতে পারে বা সম্মুখ ধ্বনি পরিবর্তন হতে পারে, ঠিক আছে বন্ধুরা। একমুখ বা সম্মুখ ধ্বনি পরিবর্তনের ফলে যদি দুটো শব্দ, মানে দুটো আলাদা ধরনের শব্দ একই শব্দে পরিণত হয়, ঠিক আছে, একমুখ বা সম্মুখ ধ্বনি পরিবর্তনের ফলে দুটো আলাদা শব্দ যদি একই শব্দে পরিণত হয় বা দুটো আলাদা শব্দের মানে যদি একই শব্দে এসে কিন্তু স্থিতি লাভ করে তখন তাকে আমরা বলবো কিন্তু সমনাম বা সমরূপ শব্দ। কি বললাম, যে সম্মুখ ধ্বনি পরিবর্তন হতে পারে বা একমুখ ধ্বনি পরিবর্তন হতে পারে, সম্মুখ বা একমুখ ধ্বনি পরিবর্তনের ফলে দুটো আলাদা শব্দ, ঠিক আছে, বা আলাদা উচ্চারণের শব্দ যদি আমাদের একটা শব্দে পরিণত হয় বা একই উচ্চারণের শব্দে পরিণত হয় তখন তাকে বলা হচ্ছে সমনাম বা সমরূপ শব্দ। যেমন ধরো বন্ধু একটা উদাহরণ দিই, ধরো সংস্কৃত, ঠিক আছে, সংস্কৃত একটা শব্দ ছিল যাকে বলা হচ্ছে পিতল, কি বলা হয়, পিতল, ঠিক আছে। কিংবা আরেকটা শব্দ ছিল প্লিহন, কি বলা হয়, প্লিহন, সংস্কৃত পিতল বা প্লিহন, ঠিক আছে। দেখো এই দুটো শব্দ সম্মুখ বা একমুখ ধ্বনি পরিবর্তন যাই হোক না কেন এর ফলে আমাদের বাংলায় যেটা ঠাই পেয়েছে সেটা হচ্ছে পিলা, ঠিক আছে। এই যে দুটো আলাদা শব্দ বা দুটো আলাদা শব্দ যখন আমাদের উচ্চারণে বা আমাদের ধ্বনি পরিবর্তনে একটা শব্দে পরিণত হয়ে গেল এই পিলা, এই পিলাটা হয়ে যাচ্ছে কিন্তু আমাদের সমনাম বা সমরূপ শব্দ। কিংবা ধরো এই যে বয়ন, ব অন্তস্থ দন্ত ন, বয়ন কিংবা হচ্ছে বপন, এই বয়ন আর বপন দুটো মানে কি আমরা বাংলায় কি জানি বলতো, বয়ন বা বপন দুটো মানে কি আমরা বলি হচ্ছে বোনা, বলে না ধান বোনা, ধান বপন করা, ঠিক আছে। অর্থাৎ কোনো জিনিস বোনা রোপণ করা, ঠিক আছে, তাকেই যে বয়ন বা বপন এই দুটো শব্দকে আমরা কি বলছি বলতো, বোনা হিসাবে কিন্তু আমরা ইউজ করছি,
ঠিক আছে। আবার দেখো যদি আমরা বাতুল শব্দটা দেখি, কি বললাম বন্ধুরা, বাতুল, কিংবা যদি ব্যাকুল শব্দটা দেখি, অর্থাৎ বাতুল হোক আর ব্যাকুলই হোক, এই বাতুল আর ব্যাকুল থেকে কি উৎপন্ন হয়েছে বলতো, বাউল। ঠিক আছে, এই যে দুটো আলাদা ধ্বনি শব্দ, অর্থাৎ দুটো আলাদা শব্দ যখন সম্মুখ বা একমুখ ধ্বনি পরিবর্তনের ফলে একটা শব্দে, অর্থাৎ একই ধরনের শব্দে পরিণত হলো, তখন তাকে বলবো সমনাম বা সমরূপ শব্দ। দেখো বাতুল বা বায়ুল, ব্যাকুল যাই বলি না কেন, তার থেকে বাউল শব্দের উৎপত্তি বলে আমাদের মনে হয়। কিংবা ধরো আমরা যদি ডাল শব্দটাকে ইউজ করি, ডাল, ঠিক আছে, ডাল মানে কি, আমরা যেটা খাই, আমাদের ভোজ্য বস্তু ডাল, এই যে মুসুরির ডাল, মুগের ডাল, হ্যাঁ, কলাইয়ের ডাল, তাহলে ডাল মানে কি হয়ে যাচ্ছে, ডাল মানে হয়ে যাচ্ছে কিন্তু আমাদের ভোজ্য বস্তু, ক্লিয়ার। আবার এই ডাল মানে ভোজ্য বস্তু হয়ে যাচ্ছে, আবার ডাল মানে কি হয়ে যাচ্ছে বলতো, ডাল মানে কিন্তু আবার হয়ে যাচ্ছে কিন্তু গাছের ডাল, কি হয়ে যাচ্ছে, গাছের ডাল। এই যে দেখো, এই যে ভোজ্য বস্তু বা গাছের ডাল, এই যে ডালটা, এটা হচ্ছে সমনাম বা সমরূপ শব্দ, অর্থাৎ এদের রূপটা কিন্তু একই, এদের কোনো পরিবর্তন কিন্তু হয়নি, মিনিংটা দুটো আলাদা আলাদা কিন্তু বোঝাচ্ছে, কিন্তু একই রূপ নিয়ে দুটো আলাদা মিনিং বোঝাচ্ছে। দেখো এই যে পিলা, একই রূপ নিয়ে পিলিহনকে বোঝাতে পারে, পিতলকে বোঝাতে পারে, বোনা একই রূপ নিয়ে বপনকে বোঝাতে পারে, বয়নকে বোঝাতে পারে, বাউল একই রূপ নিয়ে ব্যাকুলকে বোঝাতে পারে, বাতুলকে বোঝাতে পারে, এই যে ডাল একই সঙ্গে গাছের ডালকে বোঝাতে পারে, ভোজ্য বস্তুকে কিন্তু বোঝাতে পারে। ঠিক তেমন ধরো বন্ধুরা আমি যদি বই শব্দটা ইউজ করি, ঠিক আছে, এই যে বই, বই, বই মানে কি, বই মানে পুস্তক হতে পারে, আমরা বই বলতে পুস্তককে বোঝাতে পারি, ঠিক আছে, আমরা বই বলতে বহন করাকে বোঝাতে পারি, ঠিক আছে, আমরা বই বলতে হচ্ছে ব্যতীতকে কিন্তু বোঝাতে পারি, এই বইটা দিত তখন পুস্তক, ঠিক আছে। তার হচ্ছে বহন করা, সকাল থেকে বয়ে চলেছি, ঠিক আছে, এই বই মানে হচ্ছে বহন করা, ব্যতীত, ঠিক আছে, বলে না যে যে কানু বিনে গীত নাই, যে ব্যতীত বিনে মানে ব্যতীত, কানু বই গীত নাই, ঠিক আছে, অর্থাৎ ব্যতীত। তাহলে বই শব্দটাকে আমরা পুস্তক হিসেবে ইউজ করতে পারি, বহন হিসাবে ইউজ করতে পারি, ব্যতীত হিসাবেও কিন্তু ইউজ করতে পারি, ফলে এই যে শব্দগুলো এটা কিন্তু হয়ে যাচ্ছে সমনাম বা সমরূপ শব্দ। কিংবা দেখো বন্ধুরা যদি আমি সখী শব্দটা নিই, সই, ঠিক আছে, এই যে সই, ওলো সই, আগেকার দিনে দেখবো মোটামুটি ঊনবিংশ শতকে বা অষ্টাদশ শতকে পরবর্তীকালে দেখবো এই সই শব্দটা কিন্তু প্রচুর প্রচলিত কিন্তু ছিল, ঠিক আছে। এবার দেখো এই যে সই, সই মানে কি, সই মানে একই সঙ্গে সখী, অর্থাৎ যারা বান্ধবী তাদের বোঝানো যেতে পারে, আবার সই মানে কি, সই মানে হচ্ছে সহ্য করি, সেটাও হতে পারে, আবার সই মানে কি, সই মানে হচ্ছে দস্তখত, মানে যাকে বলা হচ্ছে সিগনেচার, সেটা হতে পারে, ও সই কোথায় যাচ্ছিস মানে বান্ধবী, জীবনে কত কষ্ট সয়ে গেলাম, এই সই মানে সহ্য করে গেলাম, এই একটা সই করে যেত দস্তখত, ঠিক আছে। এই যে বিষয়টা, তাহলে একই সইকে দেখো কতটা ভাবে কিন্তু ব্যবহার করা যেতে পারে, ফলে এই যে দস্তখত, সহ্য করি বা সখী, এটা কিন্তু সব সমরূপ শব্দ, সয়ে সমরূপ শব্দ, ফলে একমুখ বা সম্মুখ ধ্বনি পরিবর্তনের ফলে যখন দুটো আলাদা ধরনের শব্দে একই রূপ লাভ করে বা একটা শব্দ থেকে যে রূপটা লাভ করে যায়, সেখান থেকে আমরা দু ধরনের মানে আমরা বের করতে পারি বা দুইয়ের অধিক মানে বের করতে পারি, তখন সেই সেম চেহারাযুক্ত শব্দকে বলবো আমরা কিন্তু সমনাম বা সমরূপ শব্দ। আশা করছি বন্ধুরা সমনাম বা সমরূপ শব্দটা তোমাদের বোঝা গেল। এইবার দেখো, এইবার যে বিষয়টা আর বাকি থাকলো সেটা হচ্ছে সমধ্বনি শব্দ, কি বাকি থাকলো, সমধ্বনি শব্দ, ঠিক আছে। এবার দেখো এই যে হোমোফোন ওয়ার্ড যাকে বলা হচ্ছে, ইংলিশ হচ্ছে হোমোফোন ওয়ার্ড বলাচ্ছে, হোমো ফোন ওয়ার্ড, হোমো মানে হচ্ছে একই, ফোন মানে হচ্ছে ধ্বনি যাকে বলা হচ্ছে, ফোনেটিক্স যাকে বলা হচ্ছে, একই উচ্চারণ বিশিষ্ট কিন্তু শব্দ। বন্ধুরা ভাবছে স্যার শুধু বাংলা মিডিয়ামেরই পড়ানো পড়ায়, না বন্ধু সেটা নয়, আমার এই ইউটিউব চ্যানেলে বাংলা এবং ইংলিশ মিডিয়ামের প্রত্যেক বিষয়ের প্রত্যেক অধ্যায় ধরে ধরে ভিডিও করা হয়, এমনকি এসএসসি, প্রাইমারি, নেট, সেট সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রত্যেক অধ্যায় ধরে ধরে কিন্তু ভিডিও করা হয়। দেখো বন্ধুরা যেটা বাদছিল, এই যে সমধ্বনি শব্দ, ইংরেজিতে হোমোফোন যাকে বলা আছে, সম মানে কি, সমান বলেছি আমি, ঠিক আছে, ধ্বনি মানে একটা শব্দের যে উচ্চারিত রূপ, ঠিক আছে, একটা শব্দের যে উচ্চারিত রূপ সেটা হচ্ছে আমাদের ধ্বনি, অর্থাৎ সমধ্বনি মানে কি, একই ধ্বনের ধ্বনি, ঠিক আছে, অর্থাৎ আওয়াজটা একই জায়গা থেকে কিন্তু আমাদের উৎপন্ন হবে, সেটা হচ্ছে সমধ্বনি। সেই বিষয়টা কি বলতো, এটা ধ্বনিতে এক, কি বললাম, এরা ধ্বনিতে এক হবে, অর্থাৎ উচ্চারণ যখন করব তখন কিন্তু এক হয়ে যাবে,
অর্থাৎ ফোনেটিক্সে উচ্চারণ যখন করব তখন এক হয়ে যাবে, কিন্তু যখন বানান লিখবো আমি তখন বানানে আলাদা হয়ে যায়। বানানে কি বললাম? আলাদা। তাহলে ব্যাপারটা কি বলছিলাম বন্ধুরা, এই যে সমধ্বনি শব্দ, এই যে সমমানের সমান ধ্বনি, তাহলে ধ্বনি এক, সমান ধ্বনি, তাহলে ধ্বনিতে এক, ধ্বনিতে কোনো পার্থক্য থাকবে না। ধ্বনি মানে কিন্তু আওয়াজ। আমরা ভাবনা ভারতের ক্রিকেট ক্যাপ্টেন ধ্বনি, আমার ভাবনা প্রচুর টাকা পয়সা যেটা আছে সেটা সেটা নয় কিন্তু, ঠিক আছে। আবার সুন্দরী নারীকে তো বড্ড ভুল করেও কিন্তু ভেবো না, হ্যাঁ, এ কোনো নারী সুন্দরী নয়, হ্যাঁ, অন্তত হৃদয়ের সৌন্দর্যে একটা জিজ্ঞাসা চিহ্ন আছে। এবার দেখো এই যে ধ্বনিতে এক, ঠিক আছে, এই যে ধ্বনি মানে আওয়াজ উচ্চারণে ফোনেটিক্সে এক, বানানে আলাদা, কিন্তু আমরা যখন বানান লিখব তখন কিন্তু আলাদা। ফলে ধ্বনিতে এক, বানানে আলাদা, এরকম শব্দগুলোকে আমরা বলবো কিন্তু সমধ্বনি শব্দ বা হোমোফোন ওয়ার্ড, ঠিক আছে। যেমন ধরো কীরকমভাবে, যেমন ধরো যে সুবর্ণ, সুবর্ণ বলি আর আমি স্বর্ণই বলি, এই বিষয়টা কি বলতো বন্ধুরা? সেটা হচ্ছে সোনা, ঠিক আছে। এই ধ্বনিতে এক, বানানে আলাদা, ঠিক আছে। এই সুবর্ণ স্বর্ণ দেখাচ্ছে সব ধ্বনিতে এক, সুবর্ণ স্বর্ণ ধ্বনির ক্ষেত্রে এক হয়ে যাচ্ছে, কিন্তু সোনা ধ্বনির ক্ষেত্রে এক, কিন্তু বানানের ক্ষেত্রে দেখো সব কিন্তু আলাদা। এই সুবর্ণ স্বর্ণ সোনা দেখো ধ্বনিতে এক, বানানের ক্ষেত্রে কিন্তু আলাদা। কিংবা ধরো যে পঠন, পঠন যদি আমি বলি, আমি পঠনই বলি, আমি পতনই বলি, তার থেকে শব্দ তৈরি হয়েছে পয়ন বা পরণ। এই যে প, দেখো ধ্বনিতে এক কিন্তু বানানে কিন্তু সব কিন্তু আলাদা, যে পঠন পতন থেকে পয়ন বা পরণ, ধ্বনিতে এক, বানানে কিন্তু আলাদা। কিংবা ধরো আমি যাই, অন্তর্জয়কার অন্তঃস্তর, এই যে যায়, এই যায় মানে কি বলতো? গমন করে। আর আমি যদি বলি যায় বর্গে জয়কার অন্তঃস্তর, এই যায় মানে কি? দেখো ধ্বনিতে এক, বর্গে জয়কার অন্তঃস্তর, যায় মানে কি? যোগফল। আর অন্তর্জয়কার যায় মানে কি? গমন করে। এরা ধ্বনিতে কিন্তু এক হয়ে রয়েছে, কিন্তু এদের কিন্তু বানানের ক্ষেত্রে কিন্তু কি হয়ে রয়েছে বলতো? আলাদা, এবং মানের ক্ষেত্রেও কিন্তু আলাদা রয়েছে। যেমন আমি যদি বলি শাল, তাহলে সয়াকার ল, কিংবা দন্তে সয়াকার ল, ঠিক আছে। এই যে ধ্বনির ক্ষেত্রে এরা কিন্তু, বা স্বন যদি আমি বলি, ধ্বনির ক্ষেত্রে এক, এরা কিন্তু আমাদের বানান আলাদা। যেমন শ্রবণ বা সোনা, এরা ধ্বনির ক্ষেত্রে এক, বানানের ক্ষেত্রে কিন্তু আলাদা। ফলে একই ধ্বনি, ধ্বনিতে এক, বানান আলাদা, এই ধরনের সমস্ত শব্দগুলোকে আমরা বলবো সমধ্বনি শব্দ। আশা করছি বন্ধুরা শব্দের পুনর্গঠন, সমধ্বনি শব্দ, হ্যাঁ, বা সমরূপ শব্দ বা সমনাম শব্দ, তিনটে বিষয় তোমাদের মতন করে সহজভাবে বোঝাতে পারলাম। এরপরে কোনো সমস্যা থাকলে কমেন্ট বক্সে গিয়ে আমি কমেন্ট করে জানাবো, আমি তার যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। নমস্কার বন্ধুরা।